নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার মেকিংয়ে। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি, যেটি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো বন্ধুরা, এখানে যে নতুন নোটিশটি বেরিয়েছে সিভিল সার্ভিসের, সেই নোটিশ সম্পর্কে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে চাকরি সংক্রান্ত এমনই তথ্য পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি আছি পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে, ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু নোটিফিকেশানটি তোমাদের পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এছাড়াও আমি এটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আমি সরাসরি নোটিফিকেশানে চলে যাব। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে এখানে দেখো লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? তারপরে দেখো মুখার্জি রোড কলকাতা, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নিচে দেওয়া, ঠিক আছে? এখানে এরপরে যদি নিচের দিকে যাও, ঠিক আছে, নিচের দিকে যদি যাও আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু প্রথমেই দেওয়া আছে নেম অফ দি এক্সামিনেশন, এখানে দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2022, ঠিক আছে? এখানে দেখো পোস্ট পোস্ট ভিউ করে কিন্তু নিচে দেখো পে স্কেলও দেওয়া আছে। দেখো প্রথমেই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পে লেভেল দেখো 16 অনুযায়ী 56,100 টাকা থেকে 41, সরি, 1,00,000, দেখো এখানে 1,44,300 টাকা পর্যন্ত দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে দেখো নিচে 2 নম্বর পোস্টে দেখো এখানে আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ অ্যান্ড ইন্টারেগেটেড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস, এখানে দেখো পে লেভেল 56,100 টাকা থেকে 1,44,300 টাকা, ঠিক আছে? তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, সেখানেও কিন্তু পে লেভেল সেম অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, ঠিক আছে? তার এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই, ঠিক আছে, এবং ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিসেস, সবগুলির কিন্তু পে লেভেল সেম বেতন দেওয়া হবে, সেম অনুযায়ী বেতন দেওয়া হবে, ঠিক আছে? এরপরে নিচের দিকে যদি দেখো গ্রুপ বির পোস্ট, ঠিক আছে, গ্রুপ বির পোস্টে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, ঠিক আছে, এখানেও পে লেভেল কিন্তু সেই একই অনুযায়ী দেওয়া হবে। তারপরে দেখো সুপ্রিন্টেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কন্ট্রোলার হোম অ্যান্ড ডেপুটি সুপ্রিন্টেন্ডেন্ট, ঠিক আছে, এখানেও কিন্তু এখানে কিন্তু দেখো পে লেভেলটা 15 অনুযায়ী বেতন তোমাকে 42,600 থেকে 1,09,800 টাকা দেওয়া হবে, ঠিক আছে? এরপরে যদি নিচের দিকে যাই, তারপর দেখো জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে, ঠিক আছে, এখানে দেখো এখানে 14 অনুযায়ী বেতন দেওয়া হবে 39,900 থেকে 1,02,800 টাকা, ঠিক আছে? তারপরে দেখো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, হ্যাঁ, কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড বিজনেস, সেখানেও কিন্তু লেভেল 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, এখানেও কিন্তু সেম তোমাকে বেতন দেওয়া হবে। তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, দেখো একই, ঠিক আছে, এখানে কিন্তু প্রত্যেকটি দেখো দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স ট্যাক্স অফিসার, ঠিক আছে, সবই কিন্তু একই বেতন দেওয়া হবে, লেভেল 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। এরপরে দেখো এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট কমিশনার কান, ঠিক আছে, এখানে দেখো চিফ, ঠিক আছে, এখানে কিন্তু 12 লেভেল 12, তোমাদের কিন্তু এই ডিটেলসগুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে, ঠিক আছে? পঞ্চায়েতের ডেভেলপমেন্ট অফিসার আন্ডারে, ঠিক আছে, সেখানে 10 লেভেল অনুযায়ী এটি একটি গ্রুপ ডির পোস্ট, ঠিক আছে? এরপরে যদি নিচের দিকে যাই, দেখো বন্ধুরা আমি তোমাদের মেন মেন পয়েন্টগুলো আমি তোমাদের দেখেছি। এখানে এজ লিমিট দেখো আছে 20 থেকে 21 বছরের, 21 থেকে 36, তার নিচে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে না, যদি 21 বছর হইতো তাহলেই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তারপরে নিচের দিকে যদি চলে যাই আমি তোমাদের দেখাবো, দেখো এখানে মোড অফ অ্যাপ্লিকেশন, এটি কিন্তু তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের প্রথমত তোমাকে জমা দিতে হবে। দেখো ফিস লাগবে, তোমাদের যেটা ফিস দিতে হবে সেটি কিন্তু 210 টাকা তোমাদের ফিস দিতে হবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সময়, ঠিক আছে? অর্থাৎ তুমি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাকে 210 টাকা দিতে হবে। এরপরে যদি নিচের দিকে যাই, দেখো বন্ধুরা এখানে দেখো এক্সামিন প্রিলিমিনারি এক্সামিন সেন্টারগুলো দেখো এখানে অনেকগুলি আছে, দেখো যেমন আমি দেখিয়ে দিই, দেখো কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, ঠিক আছে, দেখো বর্ধমান, ঠিক আছে, দুর্গাপুর,
অনেকগুলি কিন্তু এক্সাম সেন্টার আছে, ঠিক আছে, তোমরা দেখে চুজ করে নেবে। আমি যদি এবার নিচের দিকে যাই, দেখো বন্ধুরা নিচের দিকে যদি যাই, এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্স যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশান হবে, 3 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান জমা দেওয়া হবে, ঠিক আছে। তারপর ক্লোজিং ডেট দেখো 24 মার্চ, ঠিক আছে, 3 এবং 24 মার্চ, ঠিক আছে, সেদিন পর্যন্ত, ঠিক আছে। তারপর অফলাইনে দেখো যেই তোমরা যেই ফিজটা অফলাইনে পেমেন্ট করবে, ঠিক আছে, ঠিক আছে, ওটা কিন্তু 25 মার্চে কিন্তু দিতে পারবে লাস্ট, ঠিক আছে। এখানে দেখো, এখানে কিন্তু দেখো বলে দিয়েছে তোমার কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে এবং নোটিফিকেশানটিও ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের সকলেরই ভিডিওটি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।